নিকুঞ্জ থেকে চুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার, আদালতে তোলা হবে আজ। হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিনের রিমান্ডে। এবং গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, গুম হত্যার আরও 2 মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি স্মাই ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-online। সংবাদে আরও থাকছে, দুর্নীতিতে অপ্রতিরোধ্য সালমান এফ রহমান, কালো থাবা থেকে রেহাই পায়নি কোনো আর্থিক প্রতিষ্ঠান। রাজধানীর পল্টন থানার একটি মামলায় এবার গ্রেফতার হলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি ছাড়াও গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। গতরাতে তাদের নগরীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতারের কথা জানায় ডিএমপি। দীপু শিকদার রিপোর্ট। গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ত্যাগ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সবার নজর ছিল আওয়ামী লীগ সরকারের কিচেন ক্যাবিনেটের দিকে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে সদ্য সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। একই পরিণতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতেরও। এরপর বুধবার রাতে ডিএমপির খুদে বার্তায় জানানো হয় গ্রেফতার হয়েছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সৈকত। খুদে বার্তায় আরও জানানো হয় রাজধানীর পল্টন থানার একটি মামলায় তাদের নিকুঞ্জ এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হত্যা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। আদিত্য মামুনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে হকার শাহজাহান আলী খুনের মামলায় মঙ্গলবার গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সে সময় আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা, সেনা ও বিজিবি সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বাদী পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই নিউ মার্কেট থানার হত্যা মামলায় এই আসামিদের বিরুদ্ধে তথ্য জড়িত থাকা তথ্য পাওয়া গিয়েছে এবং আরও তথ্যের জন্য তাদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবীরা মিছিল করেন। আদিত্য মামুন, 21-এ টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্তের জন্য গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ অভিযোগ দায়ের করেন। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগে আরও 2টি মামলার এজাহার গ্রহণ করার নির্দেশ দেন আদালত। বিস্তারিত শাকিরার রিপোর্টে।
দেশে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ঘটেছে। বুধবার আন্দোলনে নিহত একজনের পিতা আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থায় গণহত্যার অভিযোগ দায়ের করেন। এছাড়া এ সময় আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এই অভিযোগের আওতায় থাকবেন বলে জানান অভিযোগকারীর আইনজীবী। এবং সেই দরখাস্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3(2), 4(1) এবং 4(2) ধারায় কমান্ড রেসপন্সিবিলিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, যাদের বক্তব্য সমস্ত পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে এসছে, এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে, এটা হলো একটা সিস্টেম ক্রাইম। অপরাধের ধরনে বলা হয়েছে 1-9 নম্বর আসামি নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। গ্রহণ করেছেন জনাব আতাউর রহমান সাহেব, উনি রিসিভিং দিয়ে এটা তদন্ত করেছেন। উনি বলছেন যে আজকেই আমরা এটা পেলাম এবং আজকেই উনি এটা এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটার কপি সেন্ড করবেন। ব্যক্তির পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন সমূহের নাম উল্লেখ করা হয়েছে আবেদনে। দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি, যেহেতু আমাদের আইন স্পষ্টভাবে বলা আছে যে অর্গানাইজেশন হিসাবে তাকে বিচার করা যাবে। এদিকে রাজধানীর কাফরুলে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 24 জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছেন আদালত। আমরা আজকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে এই মামলাটি করেছিলাম সিআর মামলা হিসাবে। ম্যাজিস্ট্রেট সাহেব সিএমএমের অধীনস্থ একজন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি আজকে এই মামলাটি শুনানি গ্রহণ করেন। শুনানি গ্রহণান্তে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ এবং আওয়ামী লীগ, যুবলীগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 24 জনের বিরুদ্ধে এই মামলাটিকে নিয়মিত এফআইআর বা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত এবং গ্রেপ্তারপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছে। একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 জনের নামে গুমের অভিযোগে মামলা হয়। সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক, তারপর শহীদুল ইসলাম আছেন, তারপর র্যাবের মহাপরিচালক সাবেক বেনাজির আহমেদ এটাতে আছে। 26 জন আমি 5 জন আসামি করেছি আর বাকি 20 জন অজ্ঞাতনামা হিসেবে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 1টি অভিযোগে আমলে নেওয়া সহ 4টি মামলা দায়ের করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। সিরাজগঞ্জে আন্দোলনে নিহতদের পরিবারে এখনও শোকের মাতম। আবারও আমন্ত্রণ 21-এর সংবাদে। দুর্নীতিতে ছিলেন অপ্রতিরোধ্য, ব্যাংক কিংবা পুঁজিবাজার, গত 16 বছরে তার থাবা থেকে রেহাই পায়নি কোনো আর্থিক প্রতিষ্ঠান। লাখো কোটি টাকা লোপাট করা এই ব্যক্তি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। সালমান এফ রহমান কয়েকদিন আগেও তার আশীর্বাদ পেতে ব্যবসায়ীদের অনেকেই ধর্ণা দিতেন তার দুয়ারে, পুঁজিবাজারেও ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। জানেন কারসাজি করার দারুণ সব ভেলকি, চেহারা সুরতেও পরহেজগারি ভাব, এ কারণেই পুঁজিবাজারে তিনি দরবেশ নামেই বেশি পরিচিত। হাসিনা সরকারের গত 15 বছরের লুটপাটের সবচেয়ে বড় সহযোগী সালমান এফ রহমান। সম্প্রতি গ্রেপ্তার হওয়া এই অলিগার্ক ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এ কারণে দেশের ব্যাংক, বিমা, আর্থিক খাতের অনেক সিদ্ধান্তই হতো তার ইশারায়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই আইএফআইসি ব্যাংক নিয়ন্ত্রণে নিয়ে একের পর এক লুটপাট করতে থাকেন। সব নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতা ব্যাংক থেকে নিয়েছেন 22,000 কোটি টাকা ঋণ। অগ্রণী ব্যাংকে তার 1টি ঋণ 17 বার নবায়ন করা হয়েছে, যার নজির ব্যাংকিং খাতের ইতিহাসে নেই। বিভিন্ন ব্যাংকে সব মিলিয়ে তার মোট ঋণ 1,00,000 কোটি টাকার বেশি। আর শেয়ার বাজারে কেলেঙ্কারি ও কারসাজির কথা এলেই সবার মনের আয়নায় প্রথমেই ভেসে ওঠে সালমান এফ রহমানের নাম। 1996 সালে পুঁজিবাজার কেলেঙ্কারির ঘটনায় তার নাম আসে সবার আগে। সেই সময়ের শাইনপুকুর সিরামিক্স, শাইনপুকুর হোল্ডিংস ও দোহা সিকিউরিটিস কেলেঙ্কারি মামলার আসামি তিনি, যা এখনও চলমান। 2010 সালে পুঁজিবাজার কেলেঙ্কারি নিয়ে গঠিত ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনে উঠে আসে তার নাম।
সালমান থেকে সতর্ক থাকার সুপারিশ করে তদন্ত কমিটি। কিন্তু ইব্রাহিম খালেদের ওই সুপারিশের তোয়াক্কা করেননি সালমান এফ রহমান। সরকারের শীর্ষ পর্যায় থেকেও বাড়ানো হয়েছে সালমানের ক্ষমতা। এক পর্যায়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান নিয়োগ থেকে শুরু করে আইপিও ও বন্ডের অনুমোদন, বিভিন্ন আইনের পরিবর্তন সবই হয়েছে তার অদৃশ্য হাতের ইশারায়। সুকুক, আইএফআইসি আমার বন্ড এবং ব্যাক্সিমকো জিরো কুপন বন্ড, এই তিন বন্ড দিয়ে দৃশ্যমানভাবে হাতিয়ে নিয়েছেন 6,600 কোটি টাকা। আর অদৃশ্যভাবে বাজার থেকে তার হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ অন্তত 30,000 কোটি টাকার কম নয় বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তিনি সবসময় একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। উনি যে আইএফআইসি বন্ড বলে কিছুদিন আগে বন্ড ছেড়েছেন, ওটা সম্পর্কেও আমি ডেইলি স্টারে কথা বলেছি এবং ফ্রন্ট পেজে এটা আমার মতামত কিন্তু ছাপা হয়েছিল। তো আমি তখনও বলেছি যে এই ধরনের একটা বন্ডকে উনি আইএফআইসি বন্ড কিভাবে বলেন, এবং আইএফআইসি ব্যাংক এটা গ্যারান্টি কেন দিল। করোনার সময় টিকা নিয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। পার্শ্ববর্তী দেশের একটি কোম্পানির সাথে টিকা কেনার চুক্তি হলেও ওই টিকা দেশে আসেনি, পরে অন্য একটা প্রভাবশালী দেশ থেকে টিকা কিনতে অন্তত 10,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কথিত এই দরবেশ। শুধুমাত্র মাটি নয়, মহাকাশেও নিয়ন্ত্রণ ছিল সালমান এফ রহমানের। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবসায় বড় অংশীদার বলা হয় তাকে। একচ্ছত্র ডিটিএইচ আকাশের ব্যবসা তো আছেই। এলপিজি, এলএনজি, আইসিটি ব্যবসার নামে লুটপাট ছিল তার নেশা। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের তদন্তে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে বিদেশি কর্মী নিয়োগের নামে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়। ওই সময় সালমান এফ রহমানের নামে লন্ডনে $350 কোটি একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 42,000 কোটি টাকা। এই কার্ডের মাধ্যমেও তিনি অর্থ পাচার করেছেন বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এদিকে সালমান এফ রহমানের গ্রেপ্তারের খবরে গতরাতে তার নির্বাচনী এলাকা দোহার ও নবাবগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ। কুখ্যাত এই দুর্নীতিবাজের বিচার চেয়েছেন তারা। যার নির্দেশে জয় ভারতের তিন প্রাণ চলে গেছে, সেই খুনি সেই সালমান এফ রহমান। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান আত্মগোপনে রয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়লে রিসোর্টের সামনে ভিড় করেন কয়েক শত যুবক। অবস্থা বেগতিক দেখে রিসোর্ট কর্তৃপক্ষ, সেনাবাহিনী ও শ্রীমঙ্গল পৌরসভার মেয়রকে বিষয়টি অবগত করলে দ্রুত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গেটে অবস্থান নেয়। পরে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র সেনাবাহিনীর টিমের সঙ্গে ভিতরে গিয়ে তল্লাশি করে। শামীম ওসমানকে না পেয়ে গেটে এসে মেয়র জানান বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এ সময় মেয়র কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অন্যদিকে গ্র্যান্ড সুলতান কর্তৃপক্ষ জানান একটি চক্র গুজব ছড়িয়ে তাদের ক্ষতি করতে চাইছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ শহর সহ তিনটি উপজেলায় পুলিশ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের 29 জন নেতাকর্মীর নিহতের ঘটনায় তাদের পরিবারে চলছে আহাজারি। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দুর্দশা ও অভাব অনটনে দিন কাটাচ্ছেন অনেকে, মিলছে না ঠিক মতো চিকিৎসাও। এদিকে এনায়েতপুর থানায় চাঞ্চল্যকর হামলার ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট। গত 4 আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় পুলিশের সাথে ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের গুলির প্রতিবাদে থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে সংঘর্ষে ওসি আব্দুর রাজ্জাক সহ 15 জন পুলিশ, 2 ছাত্র ও 1 তাঁতশ্রমিক মারা যান। পুলিশ সহ আহত হন অন্তত 100 মানুষ। আন্দোলনে নিহত খুকনি করিতলা গ্রামের তাঁতশ্রমিক ইয়াহিয়া হোসেনের পরিবারে এখনও চলছে আহাজারি আর্তনাদ। শিশু ছেলেকে মাদ্রাসায় পড়ানো ও মেয়েকে চিকিৎসক বানানোর আশা ছিল তার, সব আশা পরিণত হয়েছে নিরাশায়। ছেলেকে হাফিজ মাদানা মুক্তি মাদ্রাসায় বানাবো, সবচেয়ে বড় মাদ্রাসায় করাবো, ১৮,০০০ চট্টগ্রামে করাবো, আমার স্বামীর ইচ্ছে ছিল। খুকনি, রূপনায় সহ আশপাশের গ্রামে আহত হন অন্তত 100 মানুষ। এদের মধ্যে গুলি ও রাবার বুলেটে আহত হয়ে চিকিৎসার অভাবে বাড়িতেই কাতরাচ্ছেন অনেকে। চারিদিকে খালি মনে করেন যে গুলি, খালি রাবার বুলেট, এইগুলি লাগছে যখন আমি তখন মনে করেন পড়ে রয়েছি।
এদিকে নিহতদের মধ্যে কয়েকজনের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হলেও অন্য নিহতদের পরিবার ও আহতরা এখনও কোনো সহযোগিতা না পাওয়ায় আক্ষেপ জানান স্থানীয়রা। অনেক মানুষ আহত হয়েছে, অনেকেই আসতেছে, কিন্তু কেউ এ যাবৎ মনে কোনো অনুদানের দ্বারা যে আসার তা বলে নাই, কিন্তু বলে যে আসবে আসবে, এখনও কেউ আসে নাই। গত 4 আগস্ট সিরাজগঞ্জ সদরে 5 জন, রায়গঞ্জে 6 জন এবং এনায়েতপুর থানায় হামলার ঘটনায় 15 পুলিশ সদস্য সহ 18 জন মারা যান। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিকুঞ্জ থেকে টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার, আদালতে তোলা হবে আজ। হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিনের রিমান্ডে। এবং গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, গুম হত্যার আরও 2 মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ 10:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।